নিজের বাড়ির পরিত্যক্ত তিনটি কক্ষে চলছে মাশরুম চাষ। মাশরুমের স্পঞ্জের প্যাকেটগুলোর মুখ বেঁধে রাখা হয়েছে র‍্যাকে। এই স্পঞ্জের প্যাকেট নির্দিষ্ট সময়ে ছিদ্র করে দিলে সাদা ও রঙিন মাশরুমের পাতা বের হয়। মাশরুমের এই বাহারি পাতা দেখতে খুবই সুন্দর। আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মহোদয় বলছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বলছেন এবং পিডি বলছেন একটা আঞ্চলিক সেমিনার হবে আমাদের সিলেটে, আমার সিলেট বিভাগ নিয়ে। আমরা ওনার অপেক্ষায় আমরা আছি। সম্মানিত মন্ত্রী মহোদয় আমাদের এই কর্মশালায় উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করছেন। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে অবহেলা করা হতো, তবে গবেষকদের মতে মাশরুমে রয়েছে মিনারেল, ভিটামিন এ, ভিটামিন সি ও ডি সহ আটটি খাদ্য উপাদান, যা রোগ প্রতিরোধে খুবই উপকারী। এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণে মাশরুম চাষ দিন দিন জনপ্রিয় হতে শুরু করেছে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, তার বাদে সিলেট জেলার কৃষি অধিদপ্তর সম্মানিত ডিডি মহোদয় আবুল খয়ের স্যার, তারপরে আমরা কৃষি বিপণনের আপনার হুমায়ুন কবির স্যার, ওনারা নিজেরা আসছেন, আসিয়া বলছেন যে বিক্রয়ের কোনো সমস্যা নাই। ওনারা আমাদেরকে একটা সেমিনার করবেন সিলেট জেলা পরিষদে এবং সেই জায়গায় উপস্থিত থাকবে মেডিকেল, সরকারি মেডিকেল এবং বেসরকারি মেডিকেলের যারা কর্তা ব্যক্তিরা আছেন ওনারা। সিলেটের দক্ষিণ সুরমায় মাশরুম পল্লী মোল্লারগাঁও মন্দির খোলার পুকুর লাগোয়া এই বাড়িটি সরকারি একাধিক পুরস্কার প্রাপ্ত কৃষক সৈয়দুর রহমানের। তিনি প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতেই শুরু করেছেন মাশরুম চাষ। বেশ পরিচিতি পাওয়ায় এখন তিনি উৎপাদিত মাশরুম ফেসবুকের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করেন। আমরা উদ্যোক্তা থেকে যে মাশরুম দল গঠন হয়েছে তারা আমাদের কাছে বীজ নিয়ে তারা মাশরুম চাষ করবা, পাশাপাশি আমরা উদ্যোক্তা যারা আমরা চাষও করতাম পারবো, আবার বীজও বাইরেও বিক্রি করতাম পারবো, দলের মধ্যেও বিক্রি করতাম পারবো। এদিকে এটা বিরাট লাভজনক একটা ফসল এবং আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আসলাম যে আমরা মাশরুম বীজ উৎপাদন করিয়া অথবা মাশরুম চাষ করিয়া আমরা বিক্রি করতে পারবো কি না। এটা যখন আমার যেটা হয়েছে বিভিন্ন ফেসবুকে আমি পোস্ট দিছি, তখন প্রচুর আগ্রহ দেখা গেছে আমাদের সিলেট সিটির অনেক সম্মানিত ক্রেতা সাধারণ এবং বিভিন্ন চাহিদা এখন আমার কাছে আইছে। ক্রেতার চাহিদা অনুযায়ী এখনও সেই কাঙ্ক্ষিত উৎপাদন আমার আসছে না। দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল জানান, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের 70,000 হেক্টর জমি চাষের আওতায় আনার তাগিদ দিয়েছেন। সেই লক্ষ্যে সিলেটে মাশরুম পল্লী গড়তে কৃষকদের প্রশিক্ষণ ও উৎসাহ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন 70,000 হেক্টর জমি এই সিলেট অঞ্চলে অনাবাদি রয়েছে, এই জন্য ব্যাপকভাবে সেচ সুবিধা বৃদ্ধির জন্য কৃষকের একটাই চাহিদা, এখানে সেচ কিংবা পানির ব্যবস্থা করলে অবশ্যই 1 ইঞ্চি জমিও এখানে অনাবাদি থাকবে না। কাঁচের এই বক্সটির নাম ক্লিন বক্স। এখান থেকে মা বীজের যত্ন নেওয়া হয়। কৃষক সৈয়দুর নিজ হাতে প্রতিদিন যত্ন নেন মা ও স্পঞ্জ মাশরুমের। ফেসবুকের মাধ্যমে তিনি নিয়মিত ক্রেতার কাছে 3 দিন পর পর 21 কেজি কাঁচা মাশরুম বিক্রি করেন, যা থেকে তার মাসে আয় হচ্ছে 30,000 টাকা। মাশরুম যাতে বিক্রিটা উৎপাদন যেটা হবে যাতে বিক্রিটা বাড়াল যায় সেই পদক্ষেপ নিবা আমাদের ডিডি মহোদয় বলছেন, আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মহোদয় বলছেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বলছেন এবং পিডি বলছেন একটা আঞ্চলিক সেমিনার হবে আমাদের সিলেটে। প্রথম ধাপে 3,000 মাশরুম চাষ করা হচ্ছে সৈয়দপুরের এই ছোট্ট খামারে। উৎপাদন বাড়াতে পারলে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান তিনি। মাশরুম চাষ ব্যাপক লাভজনক হয়, আগামীতে নিজ বাড়িতেই মাশরুমের বীজ উৎপাদন করার কথা জানান এই কৃষক। আমরা নিজে কিন্তু টিস্যু কালচার আমরা করব। আমরা টিস্যু কালচার যাতে আমরা বীজও কোনো মাইল না যায় অথবা যারা ভোক্তা থাকব অথবা যারা আমাদের দলের চাষি আছেন তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমাদেরকে টিস্যু কালচার পদ্ধতিতে আমরা বীজ উৎপাদনের কলাকৌশল শিখাইয়া দেওয়া হয়েছে। আমরা আগামী শীত থেকে আমরা নিজেরা উৎপাদন বীজ উৎপাদন করবো। এখন আমরা ডাকাত থেকে সেন্টার থেকে সাভার সেন্টার থেকে আমরা মাদার নিয়ে আসিয়া আমরা বীজটা করতেছি। কৃষক সৈয়দুর রহমান মাশরুম নিয়ে আরো বড় পরিসরে বাণিজ্যিক চাষাবাদের স্বপ্ন দেখছেন। তাকে দেখে এলাকার অনেকেই মাশরুম চাষে আগ্রহ দেখাচ্ছে। কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান দক্ষিণ সুরমা উপজেলার কৃষি কর্মকর্তা গৌতম পাল। যখন আমরা মাশরুম নিয়ে কাজ শুরু করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তখন আমি চিন্তা করলাম মাশরুমের মতো একটা সেন্সিটিভ জিনিস সৈয়দুর রহমান কিংবা উনার মতো আধুনিক কৃষকরা পারবে। তো আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আশাবাদী উনি অগ্রণী ভূমিকা পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে এবং উনার এবং আমাদের একটা যৌথ টার্গেট মোল্লারগাঁও ইউনিয়নকে মাশরুম পল্লীতে রূপান্তরিত করা।